We are all deeply concerned and pained to hear that Buddhadev ji has been hospitalized, but we are very sure that he will recover very fast. We are praying for that. COPD সমস্যা বহুকালী। শনিবার দুপুর থেকেই বেড়েছে শ্বাসকষ্ট। হঠাৎ অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শরীরে অক্সিজেনের স্যাচুরেশন 70-এর নিচে নামতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত। বিকেলের মধ্যেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তাকে দেখতে হাসপাতালে হাজির রাজ্যপাল থেকে রাজ্য রাজনীতির তাবুর তাবুর নেতারা। রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগের থেকে খানিকটা স্বাভাবিক হলেও একেবারে বিপদমুক্ত হননি বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতায় উদ্বিগ্ন গোটা রাজ্য। হাসপাতালেই বুদ্ধবাবুর সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল সিবি আনন্দ বোস। অক্সিজেন স্যাচুরেশন বেড়েছে জানান সূর্যকান্ত মিশ্র। যেরকম ছিলেন স্টেবিলাইজ আছে এবং ওর যেটা অক্সিজেন স্যাচুরেশন কম ছিল সেটা এখন 90-এর উপরেই থাকছে অক্সিজেন দিলে, এবং কোনো ইনভেসিভ ভেন্টিলেশন এখনও দরকার হয়নি। বাড়িতে থেকে ঝুঁকি না নিতেই হাসপাতালে ভর্তি করানো দাবি সেলিনের। তার চিকিৎসা তো চলছে, যেহেতু অসুস্থ সবাই জানেন, কিন্তু যদি কতগুলো প্যারামিটার্স থাকে সেগুলো যখন প্যারামিটার্স যখন ডাক্তার মনে করেন যে সবটা ঠিকঠাক নয়, তখন আমরা কোনো উদ্বেগও প্রকাশ করছি না, যেমন আবার তেমনি কোনো রিস্কও নিতে চাই না। মতাদর্শের ফারাক থাকলেও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতায় এক বাক্যে দ্রুত আরোগ্য কামনা গেরুয়া শিবিরেরও। স্টেবল বলতে পারি, কিন্তু খুব ভালো মনে হচ্ছেন এখনও। আমরা আশা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং খুব তাড়াতাড়ি। সব মিলিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুস্থতার আশায় আপামর রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।